ময়মনসিংহের ভালুকায় এসএসসি দাখিল, এইচএসসি ও আলিম পর্যায়ে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সোমবার সকালে মেজর আফসার উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা চত্বরে 2019-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে ওই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধুনু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক আনম শাহাদাত হোসেন, অ্যাডভোকেট শওকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মাধ্যমিক শিক্ষা জিল্লুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রাথমিক সহ 32/79 জন জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ দেওয়া হয়েছে। বর্তমান